কংগ্রেস আহিল কংগ্রেসত এতিয়া ভবিষ্যৎ নাই কংগ্রেসের ভবিষ্যৎ নেতা নাই এতিয়া কংগ্রেসের নেতা নাই মই যেতিয়া কংগ্রেসত যোগদান কৰিছিলো তেতে যি সকল নেতা আছিল তেখেত সকলক দেখিলে আমার ভক্তিয়ে শ্রদ্ধা করবার মন যায় ভরি ধরে সেবা করে কিন্তু এতিয়া কংগ্রেসের কোনো নেতা নাই কিবা কামুরা নির্বাচন আরম্ভ হওয়া নাই পার্টি বাছনি হওয়া নাই মুখ্যমন্ত্রী কোন হবা তার দৌড়ত সকল লাগি পড়ে দলটুক তো ভাই কোতে আরো কার্যক্রম কর নির্বাচন তো খেল তোকে প্রার্থী জিকাবলে চেষ্টা কর তারপর মুখ্যমন্ত্রীর সপন দে নাই এই যে আমার ভাষাত কয় রাম উপজায় নাই সে রামায়ণে কাহিনী কই আছে এটা ইলেকশন হওয়াই নাই নির্বাচন হওয়াই নাই তার আগে মুখ্যমন্ত্রী কোথাও তার দৌড়ত লাগিছে এতিয়া আর নেতা নাই এই দলটোর ভবিষ্যৎ নাই আর সেই গতি মানে দল ত্যাগ করে মই ধর্মীয় সংখ্যালঘু ভাই বন্ধু আই মাতৃ সকলক কব বিচার যে আপনাদের মনের মাজ শঙ্কা নলব অপ্রবচার কিছু চলাই আছে যে মানে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এইটো কৈছে সেইটো কৈছে সেইটো কৈছে কিন্তু মই আজি আপনাদের প্রশ্ন করব বিচার যদি হিমন্ত বিশ্ব শর্মায় আপনাদের বেয়া পায় মোক কোক যে চাকরি ক্ষেত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ডেকা গাভরু যুবক যুবকের চাকরি পাইছেন না মূর হাতত তথ্য আছে যা যদি হাইস্কুল নেট পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল বটদ্রবা সমষ্টি 28 গৰাকী যুবক যুবতী চাকরি পাইছিল তার ভিতর মহিলা ছোৱালী আছিলে আঠগৰাকী ছোৱালী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ছোৱালী আপনাদের খবর করব তাদের 3 গৰাকী মূল ককায়িয়া স্কুল হিং প্রবেশ্বরপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এটিও কর্মরত অবস্থা আছে গতি আপনাদের এই অপপ্রচারবিল নুশুনব বৈষম্য কেউ করা নাই যেটা উন্নয়নের কাম করেছে সংখ্যালঘু সংখ্যাগুরু বিভিন্ন জাতি জনগোষ্ঠীক সমানে বিতরণ করেছে আর সমভাবে সকলকে আগুয়াই নিবর কারণে এই সরকারখানে চেষ্টা করেছে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বত মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তত্ত্বাবধান তো মানে সেগুলি আপনাদের অনুরোধ করছি আজি বহুতে কৈছে যে নহয় হাতৰ চকীত ভোট দিলে আমাৰ ভৱিষ্যৎ ফুট হ'ব কিন্তু মই আজি এটা কথা আপোনালোকক ক'ব বিচাৰিছো এই মোৰ ধৰ্মীয় সংখ্যালঘু সম্প্ৰদায় মোৰ ভাই বন্ধু মোৰ চাচা মোৰ মামা কাকা মোৰ